আর বিবি সেই সময় হাতে একটা ছুরি নিয়ে দাড়ির চুল কেটে নেবে বলে ঘরে ঢুকেছে মিয়া দেখে ভাবলো এবার আমার রক্ষা নেই এ আবার আমার গলা কাটবে মিয়া নিজের যান বাঁচাবার জন্য তড়াক করে বিছানা উঠে বসে আর বিবি খেয়ে পালিয়ে যাবার জন্য পিছনে ফিরে ব্যাস আর যাই কোথায় মিয়া সাহেব দৌড়ে গিয়ে তাকে ঝাঁপটে ধরে ফেললো চলতে লাগলো ধস্তি মারামারি কথা কাটাকাটি তারপর কি হয়েছিল জানি না তা এই হচ্ছে চুকলি কাটার বিপদ চুকলি যারা শোনে চুকলি খড়কে যারা প্রশ্রয় দেয় তারা সম্ভব ক্ষতিগ্রস্ত হয় দৃঢ় বিশ্বাসের ফল এক ভক্ত একটা তেঁতুল গাছের তলায় বসে রাত দিন ঈশ্বরে ভোজনা করতো একদিন দেবর্ষী নারদ সেইখান দিয়ে যাচ্ছিলেন ভক্তটি নারদকে দেখে বলল দেবর্ষী আপনি তো ভগবানের কাছে যাচ্ছেন কৃপা করে ভগবানকে একবার জিজ্ঞাসা করবেন আমি তাকে কবে পাব নারদ বলেন আচ্ছা ভাই তোমার কথা আমি তাকে নিশ্চয়ই বলবো। নারদ ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন প্রভু অমুক জায়গায় তেঁতুল গাছের তলায় বসে এক ভক্ত দিনরাত আপনাকে খুব ডাকছে সে জিজ্ঞাসা করেছে তাকে আপনি কবে দেখা দেবেন ভগবান বললেন ওই তেঁতুল গাছে যত পাতা তার তত জন্ম পরে ভগবানের দর্শন পাবে ভক্তটি আনন্দে আতখানা হয়ে বলল ভগবান নিজেই এই কথা বলেছেন নারদ বললেন হ্যাঁ তিনি নিজের মুখে এই কথা বলেছেন তাই শুনে ভক্তটি তাকে আমি পাবো তাকে আমি পাবো এই বলে আনন্দে নাচতে লাগলো এই সময় অকসৎ ভগবান চক্র গদা পদ্ম হাতে এসে সে ভক্তের সামনে উপস্থিত হলেন নারদ হয়ে বলেন প্রভু এই যদি আপনার মনে ছিল তো আমার সঙ্গে এমন ছন্লা করলেন কেন যদি এখন দেখা দেবার ইচ্ছা ছিল তো আমাকে কেন এভাবে তেতুল পাতার কথা বলতে লাগলেন ভগবান বললেন নারদ যখন তুমি এর সম্বন্ধে জিজ্ঞাসা করলে তখন সে যেভাবে ভজনা করছিল তাতে তার বহু জন্ম লাগত কিন্তু এখন তার ভজনের গতি বদলে গেছে এ এখন আমার ভগবত দর্শন হবে এই বিশ্বাসে মাতর হয়ে গেছে তার ভক্তি বিশ্বাস এমনই দৃঢ় হয়ে গেছে যে আমাকে এখনই আসতে হলো কারণ উদ্দেশ্য বস্তু সিদ্ধির বিষয়ে যার অটল বিশ্বাস অনন্য দৃঢ়তা আর উৎসাহ প্রবল থাকে তার ভজন তেমনি তীব্র হয় আর একবার এক সাধু এক বৈশ্যের ঘরে একদিন ভিক্ষা করতে গিয়েছিলেন বৈশ্য তাকে খুব আদর যত্ন করে সেবা করল বাবা তাকে বললেন রোজ কিছুক্ষণ করে নাম জপ করবে বৈশ্য বলল বাবা আমার একদম সময় নেই বাবাজি বললেন তবে রোজ একবার করে অন্তত ঠাকুরের মূর্তি দর্শন করে আসবে বৈশ্য বলল বাবা আমি তো খেতে থাকি খেতে কাজ করি সারাদিন মাঠেই পড়ে থাকে ঠাকুরের মূর্তি দর্শন করতে হলে গ্রামের ভিতরে মন্দিরে যেতে হবে কি করে করবো বাবা তাকে আবার কোনো না কোনো নিয়ম গ্রহণ করতে বললেন তাতেও বৈশ্যের ওই একই কথা আমার দ্বারা এ কাজ হবে না আমি খেতে কাজ করব। না মালা জপ করব এত সময় আমার কোথায় ছেলে মেয়েদের লালন পালন করতে হয় আপনার মতো কি আমার বসে বসে সাধন ভোজন করার সময় আছে বাবা সাধু বাবা বললেন বেশ তবে তুমি কি করতে পারো বৈশ্য বললো বাবা প্রতিবেশী এক কুমোর আছে তার বাড়ি আমার বাডি পাশেই আমার সঙ্গে তার ভাপ্য আছে তার জমিটা পাশেই তার নিয়ম করে একবার তাকে দেখে নেব। সাধুবাবু বলেন ঠিকই আছে তাই করবে তাকে একবার না দেখে কিন্তু কোনোদিন খাবে না বৈশ্য তাই মেনে নিল এরপর থেকে যখন খাবার তৈরি করে তার স্ত্রী তাকে খেতে ডাকত তখন সে চট করে পাঁচিরে উঠে কুমারকে দেখে নিত তারপর খেতে বসতো এভাবে করতে করতে তার অভ্যাস পাকা হয়ে গেল একদিন বৈশ্যের মাঠে যাবার খুব তাড়া ছিল খাবার তৈরি হয়ে গিয়েছিল কিন্তু সেদিন সে পাঁচিড়ে চড়ে কুমারকে দেখতে পেলো না জিজ্ঞাসা করে জানল কুমোর মাটি আনতে মাঠে গেছে বৈশ্য বলল মরিচের একবার কেবল দেখে নিতাম বৈশ্য তখন কুমোরকে দেখবার জন্য মাঠের দিকে দৌড়ালো ওদিকে কুমোর মাটি খুঁড়তে খুঁড়তে একটা মোহরের হাঁড়ি পেয়েছে সে ভাবছে যদি কেউ দেখে ফেলে তাহলে মুশকিল হয়ে যাবে কেউ দেখছে কিনা দেখবার জন্য সে যেই উঠে দাঁড়িয়েছে অমনি দেখে বৈশ্য সামনে আর বৈশ্য কুমোরকে দেখা মাত্র ই পিছন ফিরে দৌড়তে আরম্ভ করেছে কুমোর ভাবল সর্বনাশ বৈশ্য দেখে ফেলেছে নির্ঘাত তখন কুমোর বৈশ্যকে ডাকতে থাকে আরে ভাই যেও না তুমি অর্ধেক নেবে আর আমি অর্ধেক নেব ফিরে এসো বৈশ্য শুনে ভাবল কি ব্যাপার দেখা যাক ফিরে যাই এই বলে এসে দেখে মোহরের রাশি সেও আর অর্ধেক পেয়ে গেল মোহর পেয়ে বৈশ্য ভাবছে যে নিজের পছন্দ মতো নিয়ম পালন করব বলে বাবাজির কাছে কথা দিয়েছিলাম তাতে এত ধন না জানি তাঁর কথামতো সর্বদা চললে আরও কত ধন পাব এইরকম বিচার করে সে আর তার বন্ধু কুমোর দুজনে মিলে বাবাজির মতো ঈশ্বরের সাধন মন মন্দির তারা হয়ে উঠল ভগবানের পরম ভক্ত এ গল্পের তাৎপর্য এই যে আমরা দৃঢ়তার সঙ্গে যা হয় হোক বলে একটা কোনো উদ্দেশ্য একটা কোনো লক্ষ্য যদি স্থির করে নিতে পারি তাহলে আমাদের আর কোনো চিন্তাই নেই আমাদের লক্ষ্য হোক ভগবানের পথে চলা ভগবানকে নিয়ম মতো ভোজনা করতে হবে এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ কথা হলেও নতুন করে উদ্দেশ্য স্থির করতে হবে না উদ্দেশ্যকে শুধু চিনে নিতে হবে মনুষ্য জন্ম শুধু ঈশ্বর লাভের জন্যই পেয়েছে এই উদ্দেশ্যকে সন্দেহাতীতভাবে চিনে নিতে হবে দৃঢ়তার সঙ্গে মেনে নিতে হবে তাহলে সাধন ভজন আপনা আপনি হবে রামচন্দ্রের কাছে একান্তই অগ্রণী একবার ভরত লক্ষণ শত্রুঘ্ন তিন ভাই আর সীতা একসঙ্গে বসে আলোচনা করছিল হনুমান প্রভু রামচন্দ্রের সেবার সব কাজ একাই করছে যার জন্য আমরা তার সেবা করার সুযোগই পাচ্ছে না এখন থেকে রামচন্দ্রের সেবার সম্পূর্ণ কাজ আমরা করব হনুমানকে কোনো কাজ দেওয়া হবে না এই রকম আলোচনা করে তারা সেবার সব কাজ নিজেদের মধ্যে ভাগ করে নিল যখন হনুমান সেবা করার জন্য এগিয়ে এলো তখন তাকে বাধা দিয়ে বলা হলো আজ থেকে প্রভুর সেবার কাজ ভাগ হয়ে গেছে আপনার জন্যে আর কিছু বাকি নেই হনুমান মনে মনে চিন্তা করে দেখলো প্রভু হাই উঠবার সময় সময় চুটকি দেবার কাজটা কেউ নেয়নি ওই কাজটা কারও খেয়ালে ছিল না প্রভুর সেবায় হনুমানের খুবই আগ্রহ ছিল আর যদি আগ্রহ থাকে তাহলে কোনো না কোনো কাজ পাওয়া যাবে এখন হনুমান সারাদিন রামচন্দ্রের সামনে তার মুখের দিকে তাকিয়ে বসে থাকে রামচন্দ্রে কখন হাই উঠবে আর সে চুটকি দেবে যখন রাত্রি এলো তখন হনুমান ওইভাবে প্রভুর সামনে বসে রইল ভরত শত্রুগ্রহ এরা বলল রাত্রে আপনার এখানে থাকার দরকার নেই আপনি চলে যান হনুমান বলল কি করে যাব রাত্রে যদি প্রভুর হাই ওঠে যখন সকলে তাকে চলে যাওয়ার জন্যে খুব পিড়া করতে লাগল তখন হনুমান বাধ্য হয়ে ওখান থেকে উঠে গিয়ে একেবারে ছাতের উপর বসে পড়ল সেখানে বসে এক চুটকি বাজাতে লাগলো কি জানি কখন রামচন্দ্রে হাই ওঠে এদিকে রামচন্দ্রে তো হাই উঠল কিন্তু তার মুখটা ফাঁক হয়ে খোলাই রয়ে গেল হাঁ মুখ বন্ধ হয় না সে এক ঘুরত কাণ্ড কিন্তু তার এই অবস্থা দেখে সীতা খুব বিব্রত হয়ে পড়ল ভরত রক্ষণ শত্রুঘ্ন সব একে একে এসে হাজির হলো। বৈদ্যকে খবর দেওয়া হলো বৈদ্য কিছু করতে পারল না রাজগুরু বৈশিষ্ট্য এলেন তিনি খুব আশ্চর্য হয়ে দেখলেন যে সবাই এসেছে হনুমানের দেখা নেই এই পরিস্থিতিতে হনুমান গেল কোথায় অনেক খোঁজাখুঁজির পর ছাতের উপরে এক কোণে চুটকি বাজানো অবস্থায় হনুমানকে পাওয়া গেল তাকে ওখান থেকে ডেকে নিয়ে আসা হলো হনুমান প্রভু রামচন্দ্রের কাছে আসা মাত্র যেমন চুটকি বাজানো বন্ধ করেছে অমনি রামচন্দ্রের মুখ্য ও স্বাভাবিক হয়ে গেল তখন সকলে বুঝতে পারলো যে এ শুধু ভক্ত ভগবানের লীলা উপলক্ষ হনুমান ভগবান এ লীলা এই জন্যই করলেন যে ক্ষুধার্ত্বকে যেমন অন্ন দিতেই হবে তেমনি তার সেবার অধিকার আত্মভক্ত হনুমানকে দিতেই হবে বন্ধ করা চলবে না এরপর ভরতাদি ভাইরাও হনুমানকে প্রভুর সেবার ভার দিতে আর উচ্চ বাচ্চ করেনি তিন দিনের রাজা এক রাজপুত্র রেখাপড়া করতে রোজ যে বিদ্যালয়ে যেত ওই বিদ্যালয়ে প্রজাদের ছেলেরাও পড়তে আসতো রাজপুত্রের সঙ্গে তাদের পাঁচ সাতজন ছেলের খুব বন্ধুত্ব গড়ে উঠেছিল একদিন বন্ধুরা রাজপুত্রকে বললো বন্ধু তুমি তো ভাই রাজপুত্র রাজ সিংহাসনের মালিক আজ তুমি আমাদের এত ভালোবাসছ স্নেহ করছো কিন্তু যখন সিংহাসনে বসবে রাজা হবে তখন যদি এই ভালোবাসা বজায় থাকে তবে বুঝবো এ বন্ধুত্ব সত্যি রাজপুত্র বললো ঠিক আছে দেখা যাবে সময় গড়িয়ে গেছে স্কুল জীবন কবেই শেষ হয়েছে সবাই বড়ো হয়েছে অনেকে বিয়ে করে সংসারি হয়েছে রাজপুত্রের ও বিয়ে হয়েছে এর মধ্যে রাজপুত্রের পিতা বৃদ্ধ রাজা গত হয়েছেন রাজপুত্র সিংহাসনে বসে রাজা হয়েছে কিন্তু পরে রাজপুত্রের পুরানো দিনের বন্ধুদের কথা স্মরণ হয়েছে সেদিন বন্ধুদের সঙ্গে কি কি কথা হয়েছিল কে কে ছিল সব তার মনে পড়ে গেছে রাজপুত্র তার বন্ধুদের মধ্যে একজনকে ডেকে পাঠালো বন্ধুটি এলে রাজপুত্র তাকে বলল তোমার মনে আছে সেদিন বলেছিলে রাজা হয়ে আমাদের বন্ধুত্ব মনে রাখে কি না এখন তোমাকে তিন দিনের জন্য রাজ্য ছেড়ে দিচ্ছে তুমি সিংহাসনে বসো আর রাজ্য চালাও বন্ধু বলল সে কী কথা তুমি হলি অন্নদাতা মালিক আমরা তোমার আশ্রিত প্রজা আর তাছাড়া ওসব তো বাল্যকালী কথা সেসব আবার মনে রাখি নাকি কিন্তু রাজপুত্র কিছুতেই ছাড়বে না সে অত্যন্ত পিড়াপিড়ি করতে লাগলো শেষ পর্যন্ত বন্ধুটিকে রাজি হতেই হলো বন্ধুটি তিন দিনের জন্য সিংহাসনে বসলো প্রথম দিন সে খাওয়া দাওয়া আয়েস আরাম করে সারা দিনটা কাটালো দ্বিতীয় দিন সে এখানে ওখানে যাওয়া আসা করতে লাগলো রাজবাড়ি আলি গলি সব দেখে বড়িয়ে কাটালো তৃতীয় দিন ও দিনের বেলায় এরকম কাটিয়ে যখন রাত্রি হলো তখন বলল আমি অন্দরমহলে যাব। মন্ত্রী আদি সব লোকজন তো খুব মুশকিলে পড়ে গেল বলে কি অন্দরমহলে যাবে রানী খুব প্রতিব্রতা নারী লোকটা তিন দিনের জন্য রাজা হয়ে বিগড়ে গেছে বন্ধুটি বলল এখন সব আমার আমি যখন রাজা তখন রানীও আমার এদিকে রানীও ভয় পেয়ে রাজগুরুকে ডেকে পাঠালেন তিনি এলে রানী জিজ্ঞাসা করলেন প্রভু এখন আমি কি করবো গুরুজি বললেন মা আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তুমি চিন্তা করো না ওই বলে গুরুদেব ওই তিন দিন দিনের রাজার কাছে এসে বললেন আপনি অন্দরম হলে যাবেন তাহলে রাজারা যেভাবে সেজে অন্দরম হলে যায় আপনাকেও সেরকম সাজ পোশাক করতে করতে হবে এই বলে তিনি চাকরদের ডেকে বললেন রাজাকে অন্দরে যাবার জনের নায়কের বেশে সাজিয়ে দাও